হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুলতানা ইলেকট্রনিকের পক্ষ থেকে আবারও আজকে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 450 টাকা দামের যে ওয়ান টাইম ফ্যানগুলো, এগুলো হচ্ছে সিলভারের কয়েল, এগুলো নষ্ট হলে খুবই কম ঠিক হয়। তো এই ফ্যানটি আমরা একটু লাইন দিয়ে দেখি এটা সমস্যা কি। এই সমস্ত ফ্যান গুলো নষ্ট হলে কিভাবে আপনারা বাসায় রিপেয়ার করে যায় সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি লাইন দিলাম আমাদের ফ্যানে, সুইচটা দিলাম, দেখতে পাচ্ছেন ফ্যানটি ঘুরতেছে। তো কিছুক্ষণ ঘোরার পরে এটি বন্ধ হয়ে যায় অথবা জাম হয়ে যায়। তো এটার সমস্যা কি, এই দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু অফ হয়ে গেল, কয়েক সেকেন্ড ঘোরার কথা, এই যে হাত দিয়ে ঘোরালে জাম হয়ে আসে। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদেরকে ফ্যানটি খুলে নিতে হবে। চলুন আমরা ফটাফট ফ্যানটি খুলে নিই। আপনি দেখে থাকেন তাহলে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এই সমস্ত ফ্যান গুলো যখন ঘুরবে না তখন আপনারা বেশিরভাগই দেখি আমি যেটাতে তেল দিয়ে ব্যবহার করার চেষ্টা করেন কিংবা মোবিল দিয়ে ব্যবহার করার চেষ্টা করেন, কিন্তু আসলে এই কাজগুলো কখনোই করবেন না। কেননা তেল এবং মোবিল কিছুক্ষণের জন্য আপনার স্যাপ বুস্টি ফ্রি করে, তারপরে এমন দাম করে যেটা আপনার কয়েলের উপর চাপ প্রয়োগ করার মতো পজিশন তৈরি করে ফেলে। তো যাই হোক, এইটুকু আপনাদেরকে একটা বলে রাখলাম, আপনারা কখনো তেল কিংবা মোবাইল ব্যবহার করবেন না, নষ্ট হলে সরাসরি যে কোনো টেকনিশিয়ান বা কাছে নিয়ে চলে যাবেন। তো এই রকম সমস্যা হলে আপনারা যেটা করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা শ্যাপ, তো এই শ্যাপটি চেঞ্জ করে দিবেন। এবং এই যে এই বোর্ডের ভিতরে ক্যাচিং এর ভিতরে এখানে শ্যাপ শ্যাপ, এটা হলো শ্যাপ, এবং এর ভিতরে যেগুলো লাগানো আছে এগুলো বুশ, এই দুইটা বুশ এবং একটা শ্যাপ, এই দুইটা তিনটা চেঞ্জ করতে হবে। তো চলুন আমরা এক এক করে চেঞ্জ করি। প্রথমে আমরা শ্যাপ লাগাবো। পিছনের দিকে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপাসিটার এবং একটি এসি তার লাগানো রয়েছে। এই জিনিসটা সর্বক্ষণ আপনারা পিছনের দিকে রাখবেন, ফ্যানের পিছনের দিকে, এইটা হলো ফ্যানের পিছন পার্ট। তো যদি আমরা এই কয়েলটি এইভাবে লাগাই, তো এটা দেখতে পাচ্ছেন সামনের দিকে পড়ে গেছে। তো আপনারা খোলার পরে এই পার্টটি এইভাবে সামনের দিকে লাগান, এই কারণে আপনাদের ফ্যানটি উল্টা দিয়ে ঘোরে। তো আমরা এটা ঘুরিয়ে দিই এইভাবে। তো এখন আমরা এটা বসিয়ে দিলাম ভিতরে, এরপরে সুন্দর করে আমরা এটা পরে দিতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে আপনাদের যেখানে একটা গ্রুপ রয়েছে, একটু কাটা রয়েছে, এই তারগুলো ঠিক সেম এই দিক দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনাদের কোনো ক্ষতি হবে না, তারগুলো ভালো থাকবে।
দেখতে পাচ্ছেন সুন্দর মতো বসে গেল। এখন আমরা পরের পা লাগাবো, একদম সোজা চাপ দিয়ে লাগিয়ে দিল, ব্যাস কাজ শেষ। এখন আমরা নাট গুলো আবার লাগিয়ে নিই, তারপরে আবার লাইন দিয়ে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আরো টাইট হয়েছে, তার মানে এই বাড়ির ওয়েটটি হয় নাই। একটা বাড়িতে আপনার দুইটা জিনিস সেম সমান হবে, এটা আমরা কি দিয়ে করবো? এই যে দেখতে পাচ্ছেন এখানে ভারী একটা জিনিস, এই যে দেখতে পাচ্ছেন একটু ফ্রি হয়েছে, তার মানে আরো একটা বাড়ি থাকে, এখনো হয় নাই, আর একটু প্রবলেম রয়েছে। মোটামুটি এখন ফ্রি হয়েছে, দেখতে পাচ্ছেন হাত দিয়ে ঘুরালে এই যে ঘুরতেছে। তো প্রথমে আপনার আর একটা নাট রয়েছে, সেগুলো মিস না করার জন্য এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সিধা দিকে ঘুরতেছে নাকি উল্টা দিকে ঘুরতেছে আপনারা এই কাজটি বেশি করেন। তো এখন আমরা লাইন দেব, দেখতে পাচ্ছেন ফ্যানটি ঘুরতেছে এবং লাইনটি অফ করার পরে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ঘুরতেছে। এই সমস্যাটি হয়েছিল প্রথমে, অনেক জাম হয়েছিল আমাদের ফ্যানটি কমপ্লিট। এখন আমরা এটা কভারের সঙ্গে সেট করতে পারি, এই হলো আমাদের কভার, এটার সঙ্গে সেটিং করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক করে দিবেন ভিডিওতে। আপনারা যদি একটা ভিডিওতে লাইক করেন তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো, এইটাই আর কিছু না। তো আপনারা বেশি বেশি উৎসাহ দিবেন যাতে আমি আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং কোয়ালিটি ফুল ভিডিও গুলো নিয়ে আসতে পারি। ইতিমধ্যেই আমাদের ভিডিও বানানোর কাজগুলো চলতেছে, যত বেশি হাই কোয়ালিটি ভিডিও হয় তত মানুষ বেশি দেখে। চেষ্টা করতেছি আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য সবকিছু, যেন আপনারা আমার ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারেন। আবারও আমরা ফ্যানের লাইন দিই, দেখতে পাচ্ছেন ঘুরতেছে, এটা একটু স্লো ঘুরতেছে, এটার ক্যাপাসিটার একটু কমজোরি আছে, তারপরে চলবে এটা অনেকদিন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে সামনেতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।